বাচ্চা দেখে চিনার উপায়টা একটু বলে দাও। আসলে বাচ্চা দেখে চিনার উপায় পানক সাপের বাচ্চা হয়েছে ডিমে থেকে ফুটলে এই সাইজ হয়, ঠিক আছে, মানে এক হাতের কাছাকাছি হবে, ডিমে থেকে ফুটলে এক হাতের কাছাকাছি। আর ধরা সাপের বাচ্চা হচ্ছে এই সাইজ, সর্বোচ্চ 6 ইঞ্চি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি। আর জাতি সাপে হচ্ছে 12 ইঞ্চি 13 ইঞ্চি 15 ইঞ্চি এরকম হয়ে যায় নাকি? আর বিশেষ করে মানুষ এখন মানে আধ্যাত্মিক যুগ, তো তার জন্য মানুষ বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে। আসলে জাতি সাপ আর বিশেষ করে যেসব সাপের কথা বলছে সেগুলো ধরা সাপ। এখন যে সাপ গুলান বাচ্চা ফুটেছে সব ধরা সাপ। এখন মানুষ আসলে তারপরেও তারা আসলে বিশ্বাস করতে চায় না যে ধরা সাপ। আমি যত ফোন আসে আমি তাদেরকে বলি ভাই এগুলো ধরা সাপের বাচ্চা, তারা বিশ্বাস করতে চায় না, মানে আতঙ্কে থাকে। আসলে একটা জিনিস কি মানে যে জীবনে সাপ দেখে নাই তার সামনে যদি একটা সাপ পড়ে যায় তাহলে মানুষটা কিভাবে চিনতে পারে? একটা জিনিস আমি যে সময় ছোট আসলাম ওই টাইমে জাতি সাপ চিনতাম, ওইটা তো ভালোভাবে চিনতে না, তাই না? খেলা বিশেষ করে এগুলো ধরা সাপের কথা এমনি কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ এটা কামড় দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক হুসাইনি, অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সাপের কামড়ে আমার কয়েকটা জায়গা থেকে ফোন আসছে, সাপের কামড়ে মারা যাইতেছে। তৎক্ষণাৎ সাপে কামড় দিলে তৎক্ষণাৎ বান দিতে হবে, দুইটা বান দিয়ে তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে ডাক্তারি সানসে গেলে বর্তমানে একটা ভ্যাকসিন বাড়াইছে, ভ্যাকসিনটা অনেক উপকারী, ঠিক আছে। অনেক লোক কিন্তু জানে না, তাই তার জন্য মানে এই সতর্কতা করা আর সবসময় অ্যালার্ট থাকতে হবে। এই যে এখন ধান পান কাটতেছে, এখন ছোট ছোট বাচ্চা পানক সাপের বাচ্চাগুলো এগুলো উত্তাল করতে, এখন ওই বাচ্চাগুলো উত্তাল পাতাল করতেছে, আপনারা সবাই অ্যালার্ট থাকবে। আচ্ছা হোসেন কিন্তু ভালো একটা তথ্য দিয়েছে দর্শক। যারা কৃষি খামারে কাজ করতেছেন, যারা আসলে কৃষক ভাইয়েরা ধানে খেতে অথবা বিভিন্ন ক্ষেত খামারিতে কাজ করেন, তারা সর্বাত্মক সতর্ক থাকবেন। হুসাইনের যে সতর্ক বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করা কিন্তু আপনাদের দায়িত্ব। কারণ এখন প্রতিটা অঞ্চলে কিন্তু বর্ষাকাল প্রায় সুই সুই, এখন কিন্তু বিষধর সাপগুলান কিন্তু বংশ বিস্তার করার প্রায় সময় কাছাকাছি, এখনো বংশ বিস্তার করেনি, তো এমন তো অবস্থায় সাপ উৎপাত করবে। এজন্য কিন্তু কৃষক ভাইয়েরা সাবধানে থাকবেন। হুসাইনের যে তথ্য আপনারা জানতে পেরেছেন সেসব তথ্য অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।